আজকের ভিডিওটি সোসাইটি ফিঞ্চ পাখি সম্পর্কে। আজকে আপনি এই পাখিটি পালন পদ্ধতির বেসিকগুলো জানবেন। কিভাবে সোসাইটি ফিঞ্চ বা বেঙ্গলি ফিঞ্চ পাখি পালতে হয়, এদের যত্ন পরিচর্যা কিভাবে করতে হয়, এদের ছেলে মেয়ে চেনার উপায় কী, খাঁচার মাপ, এই সমস্ত তথ্যগুলো আজকের ভিডিওতে পেয়ে যাবেন। আসলে বেঙ্গলি ফিঞ্চ বা সোসাইটি ফিঞ্চ পাখিটি খুবই সোশ্যাল। এরা নিজেদের মধ্যে এবং অন্যান্য জাতের ফিঞ্চ পাখিদের সাথে কোনো ঝগড়াঝাটি ছাড়াই বসবাস করতে পারে, আর এজন্যই এদেরকে সোসাইটি ফিঞ্চ বলা হয়। এদেরকে আপনি জেব্রা ফিঞ্চ, স্টার ফিঞ্চ বা গোল্ডেন ফিঞ্চ, যে কোনো জাতের ফিঞ্চ পাখির সাথেই একত্রে রেখে পালতে পারবেন, কোনো সমস্যাই হবে না। আবার চাইলে একটা বড় খাঁচার মধ্যে অনেকগুলো বেঙ্গলি ফিঞ্চকেও আপনি একত্রে পালতে পারবেন, এরা নিজেদের মধ্যেও তেমন মারামারি করে না। আর এই বেঙ্গলি ফিঞ্চ পাখির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এরা খুব ভালো ফোস্টার প্যারেন্ট হয়। ফোস্টার প্যারেন্ট মানে হচ্ছে যে পাখিগুলো অন্য পাখির ডিম তা দিয়ে ফোটাতে পারে। যেমন ধরুন গোল্ডেন ফিঞ্চ পাখির ডিম ফোটানো কিন্তু বেশ কঠিন একটা কাজ, এবং এই জাতের ফিঞ্চ পাখিগুলোর বাচ্চার দামও অনেক বেশি। তাই ব্রিডাররা এই ধরনের বেঙ্গলি ফিঞ্চ দিয়ে কিন্তু গোল্ডেন ফিঞ্চের বাচ্চা ফুটিয়ে থাকেন, এবং এই যে বাচ্চা ফোটানোর প্রসেসটা, এটা এই কাজের জন্য যে পাখিগুলোকে ব্যবহার করা হয় এদেরকে বলা হয় ফোস্টার প্যারেন্ট, মানে যারা সঠিক যত্ন পরিচর্যা করে ওই অন্য জাতের পাখির বাচ্চাগুলোকে বড় করে তুলে দিতে পারবে বা সুস্থ সবলভাবে খাইয়ে দাইয়ে বড় করতে পারবে, এই ধরনের পাখিগুলোকেই বলা হয়ে থাকে ফোস্টার পাখি। আবার আপনার যদি কোনো একটা ফিঞ্চ, যেমন আপনি শুধু বেঙ্গলি ফিঞ্চই পালছেন বা জেব্রা ফিঞ্চ আর বেঙ্গলি ফিঞ্চ পালছেন, এক্ষেত্রেও যদি কোনো একটা ফিঞ্চের বাচ্চা ফোটাতে সমস্যা হয় বা কিছু কিছু পাখি থাকে যেগুলো হচ্ছে গিয়ে ডিম নষ্ট করে ফেলে বা যে পাখিগুলো ডিমে ঠিকভাবে তা দিতে পারে না নতুন অবস্থায়, এই ধরনের ক্ষেত্রে আপনি কিন্তু ওদের ওই ডিমগুলোকে নিয়ে আপনি যদি বেঙ্গলি ফিঞ্চের নিচে দেন, সেক্ষেত্রে বেঙ্গলি ফিঞ্চটা ওই ডিমগুলোকে খুব আরামের সাথেই ফুটিয়ে দিতে পারবে এবং ওটা থেকে বাচ্চা উৎপাদন করতে পারবে। ধরেন একটা বেঙ্গলি ফিঞ্চ 4টা ডিম দিয়েছে আর একটা বেঙ্গলি ফিঞ্চ 8টা ডিম দিয়েছে, এক্ষেত্রে আপনি যেটা 8টা দিয়েছে ওর কাছ থেকে 2টা ডিম নিয়ে 4টার মধ্যে দিয়ে দিলে 2টা অ্যাভারেজ হলো, 6টা হলো, দুইজনই তখন দেখতে পাবেন যে প্রপারলি ডিমগুলো ফোটাতে পারছে। সো আসলে এই পাখিটার সুবিধাইগুলো, যার ফলে এর বংশবৃদ্ধি এবং ব্রিডিংটা তুলনামূলক বেশ সহজভাবেই করা যায়। এর মানে হলো আপনি সোসাইটি ফিঞ্চের নিচে জেব্রা ফিঞ্চ, গোল্ডেন ফিঞ্চ, স্টার ফিঞ্চ বা যে কোনো ফিঞ্চের বাচ্চা নির্দ্বিধায় ফোটাতে পারেন। এরা বাচ্চা ফোটানোতে বেশ এক্সপার্ট এবং বাচ্চাদের খুব ভালোভাবে খাবার দাবার খাওয়ায় ও যত্ন পরিচর্যা করে থাকে। আপনি যদি বেঙ্গলি ফিঞ্চ পাখি পালন করেন, সেক্ষেত্রে আপনি একটা বড় সাইজের খাঁচা কিনে কয়েক জোড়া পাখি একত্রে পালন করলে এটা সবচেয়ে সুবিধাজনক হবে। এদের এক জোড়া পাখি পালন করাটা ঠিক নয়, বা এক জোড়া পাখি পালন করলে এরা এটা খুব বেশি পছন্দ করে না, ব্যাপারটা এরকম। ওরা সোসাইটি আকারে থাকতে বা অ্যাভিয়ারি আকারে বা হচ্ছে গিয়ে কলোনি আকারে থাকতে বেশি পছন্দ করে। সেই জন্য আপনি যদি খাঁচার মধ্যে পালন করতে চান, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনি একটা 2 ফিট বাই 2 ফিট সাইজের বেশ বড় সাইজের খাঁচা কিনেন, এবং তার মধ্যে 2-3-4 জোড়া পর্যন্ত আপনি বেঙ্গলি ফিঞ্চ সহজেই রাখতে পারবেন, কোনো সমস্যাই হবে না। আপনি যত জোড়া পাখি আপনার খাঁচার মধ্যে পালন করবেন ঠিক তত পিস সংখ্যক নেস্টিং বক্স বা হাঁড়ি আপনাকে দিতে হবে। আবার ফিঞ্চের জন্য ঝুড়িও ব্যবহার করা হয়, আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হয় সেটা দিবেন। এই পাখিটার আরও একটা ভালো বৈশিষ্ট্য রয়েছে, যেমন বাজরিগার যেমন তার বাসা দখল নিয়ে মারামারি করে, মানে আপনি 5 জোড়া বাজরিগার একসাথে পালছেন, একটার যদি একটা হাঁড়ি পছন্দ হয় ওই হাঁড়িটাতে যদি অন্য পাখি যাওয়ার চেষ্টা করে তখন দুইটার মধ্যে ব্যাপক রকমের ফাইট বেজে যায়। কিন্তু সোসাইটি ফিঞ্চের ক্ষেত্রে এরকম নয়, ওদের মধ্যে এরকমও দেখা যায় যে একটা হাঁড়ির মধ্যে 2টা মা ফিঞ্চ বাচ্চা দিচ্ছে বা 2টা মেয়ে ফিঞ্চ ডিম দিচ্ছে এবং দুইজনই ওটার মধ্যে ডিমে তা দিচ্ছে। সো এরকমটাও হয়, মানে ওদের মধ্যে এতটাই বেশি মানে বন্ডিংটা থাকে, এরা একজন আরেকজনকে শত্রু ভাবাপন্ন মনে করে না। আবার এরকমটাও হয় যে একটা পাখি যদি, কিছু কিছু পাখির ক্ষেত্রে যেমন হয় যে একটা পাখির বাচ্চা হয়েছে, অন্য একটা পাখি ওইটার মধ্যে গিয়ে বাচ্চাটাকে মেরে ফেলে, কিন্তু সোসাইটি ফিঞ্চের ক্ষেত্রে এমনটা হয় না। ওরা উল্টা অন্য পাখির বাচ্চা যদি সামনে পায় সেটাকে আরও তার কাছ থেকে খাবার টাবার সংগ্রহ করে এনে সে ওই বাচ্চাটাকেও খাওয়ায়, ওরা আর কি এরকম। এজন্যই আসলে সোসাইটিগতভাবে থাকতে পছন্দ করে বলেই ওদেরকে এইভাবে সোসাইটি ফিঞ্চ বলা হয়ে থাকে, সোসাইটি ফিঞ্চ বা বেঙ্গলি ফিঞ্চ বলা হয়ে থাকে, দুইটা একই। সো তাই আপনি আসলে খুব সহজেই এদেরকে কলোনি আকারে বা অ্যাভিয়ারি আকারে বা খাঁচার মধ্যে পালতে পারেন, তেমন কোনো প্রবলেমই আসবে না। এরপর আসে পাখির ছেলে মেয়ে বোঝার উপায়।
আসলে বেঙ্গলি ফিঞ্চ বা এই সোসাইটি ফিঞ্চগুলোর প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ছেলে মেয়ে বোঝার কোনো উপায় নেই। আপনাকে অবশ্যই পাখিগুলোর প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, মানে পুরোপুরি 4 মাস হওয়া পর্যন্ত কমপক্ষে ওয়েট করতে হবে। সো কী কী বৈশিষ্ট্য দেখে আপনি বুঝতে পারবেন একটা প্রাপ্তবয়স্ক পাখি ছেলে না মেয়ে? এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো ছেলে পাখিগুলো সুর করে গান গাইবে বা শিস বাজাবে। সো এটা কিন্তু কোনো মেয়ে পাখি করে না। সো আপনি যখন কোনো পাখি কিনতে যাবেন, তখন পাখির খাঁচাটার সামনে দাঁড়িয়ে থাকবেন এবং খেয়াল করবেন যে ওই পাখিটা কি সুর করে শিস বাজাচ্ছে কিনা। যদি যে পাখিগুলোকে দেখবেন শিস বাজাচ্ছে বা গান গাওয়ার চেষ্টা করছে, ওই পাখিগুলো হলো ছেলে পাখি, আর যেগুলো এগুলো করছে না ওগুলো হলো মূলত মেয়ে পাখি। এটা হলো একটা উপায় এদের ছেলে মেয়ে নির্ধারণ করার। আরও একটা উপায় রয়েছে, সেটা হলো ঠোঁটের আকৃতি দেখে। মোটামুটিভাবে এই দ্বিতীয় পদ্ধতিটাতে আপনি পাখিগুলোর ঠোঁটের আকৃতি দেখে ছেলে মেয়ে বুঝতে পারবেন। কীভাবে বুঝবেন? ছেলে পাখিগুলোর ঠোঁট কিন্তু তুলনামূলক মোটা হবে এবং এটা লম্বায় ছোট হবে, মানে সাইডে মোটা হবে কিন্তু লম্বায় ছোট হবে ছেলে পাখিগুলোর ঠোঁট। অন্যদিকে মেয়ে পাখিগুলোর ঠোঁটের আকৃতি বেশ পাতলা গড়নের হবে কিন্তু এটা তুলনামূলক লম্বা হবে, মানে ছেলে পাখিগুলোর ঠোঁট যতটুকু লম্বা তার থেকে বেশি লম্বা হবে মেয়ে পাখিগুলোর ঠোঁট। এই পাখিগুলোর ছেলে এবং মেয়ে বুঝতে পারবেন যদি তারা প্রাপ্তবয়স্ক হয়, তবে বাচ্চা অবস্থায় বোঝার কোনো উপায় নেই। সো আমি এটা নিয়ে আলাদাভাবে একটা ভিডিও তৈরি করব, সেখানে আরও ডিটেলসে দেখানোর চেষ্টা করব ছেলে মেয়ে বোঝার উপায়টি কী। সো সেই ভিডিওটা দেখার অনুরোধ রইল। সো এরপর আসে খাদ্য তালিকা, আপনি কী খাওয়াবেন সোসাইটি ফিঞ্চ বা এই বেঙ্গলি ফিঞ্চ পাখিটাকে? আসলে এদের খাবারটা দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে নরম খাবার, একটা হলো গিয়ে আপনার সিড মিক্স বা দানাদার খাবার। প্রথমে আসি সিড মিক্সে। সিড মিক্সটা কীভাবে তৈরি করবেন? এখানে আমি 1 কেজি খাবার তৈরির একটা ফর্মুলেশন আপনাদের বলে দিচ্ছি। আপনি যখন বেঙ্গলি ফিঞ্চ পাখির জন্য 1 কেজি খাবার তৈরি করবেন, তখন আপনাকে মোটামুটি 6টা উপকরণ মিক্স করতে হবে। এর মধ্যে প্রধান হলো 3টা, আর বাকি 3টা আপনি অ্যারেঞ্জ করতে পারলে দিবেন, না দিলেও চলবে, খুব ইমার্জেন্সি নয়, তবে দিতে পারলে ভালো। সো কী কী উপকরণ? 1 নম্বরে হলো চিনা। 1 কেজি খাবারে 500 গ্রাম চিনা থাকবে, মানে অর্ধেকটাই চিনা থাকবে। দ্বিতীয়ত 300 গ্রাম থাকবে কাউন। এই দুইটা মিলেই কিন্তু 800 গ্রাম হয়ে গেল 1 কেজির মধ্যে। এর সাথে আপনি ক্যানারি অ্যাড করবেন 100 গ্রাম পরিমাণ। আবার শীত যখন পড়বে ওই সময় ওই সময় 100 গ্রাম দেবেন বা একটু বেশি দেবেন, আর যখন অতিরিক্ত গরম পড়বে তখন ক্যানারিটা কমিয়ে দেবেন, 100 গ্রামের জায়গায় 50 গ্রাম বা 60-70 গ্রামের মধ্যে রাখবেন। সাথে আপনি গুজি তিলের বীজ দেবেন 40 গ্রাম, আর পোলাও ধান দেবেন 40 গ্রাম এবং সরিষা 10 গ্রাম। সো এই হলো ওদের সিড মিক্স তৈরির ফর্মুলেশন। এত ঝামেলা যদি করতে না চান, সেক্ষেত্রে দোকান থেকে, মানে পাখির দোকানগুলো থেকে প্যাকেটজাত সিড মিক্স কিনে নেবেন, কিন্তু এটার ক্ষেত্রে দাম 1.5 থেকে 2 দ্বিগুণ পড়বে। নর্মাল সিড মিক্স যদি আপনি বানিয়ে নেন সেক্ষেত্রে হয়তো বা 100 টাকার মতো কেজি পড়বে, 100 টাকার আশপাশে পড়বে। আর যদি আপনি এইভাবে প্যাকেটজাত কিনে নেন সেক্ষেত্রে 150 টাকার মতো পড়ে যাবে প্রতি কেজি। সো এটা আপনি ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত আসে ওদের জন্য নরম খাবার বা শাকসবজি জাতীয় খাবার বা ফলমূল জাতীয় খাবার। শাকসবজির মধ্যে এরা সবুজ শাক খায়, বা আপনি এদেরকে সজনে পাতা দিতে পারেন, কলমি শাক, পালং শাক, তারপর পালং শাকটা দেবেন না, আমি ভুল বলে ফেললাম, কলমি শাক, তারপর ডাঁটা শাক, ধনিয়া পাতা, এগুলো মাঝামাঝি পাখিকে খেতে দেবেন। তাছাড়া আপনি এদেরকে দুর্বা ঘাস দিতে পারেন, বিভিন্ন রকমের সবজি, গাজর টাজর এগুলো দিতে পারেন, এগুলোর সবই এরা খায়। তাছাড়া এদের বেশ কিছু ফলও পছন্দ, আপনি যদি আপেল স্লাইস করে দেন তবে সেটা খাবে, পেয়ারা দিলে খাবে, তারপর এদেরকে বিভিন্ন মৌসুমি ফল, আম, লেচু এগুলো অল্প স্বল্প খেতে দিতে পারেন, সমস্যা নেই। মোটামুটি সপ্তাহে 3-4 দিন কোনো না কোনো ফল, ফ্রুটস বা শাকসবজি বা এগ ফুড এগুলো কিছু না কিছু দিয়ে রাখার চেষ্টা করবেন। আর কিছু না পারলেও হয়তো একটা দুই চারটা পাতা দিয়ে রাখলেন ওই কোনো একটা শাকের, যেদিন বাজার থেকে যেটা আপনি কিনে বাড়িতে খাচ্ছেন সবজি হিসাবে সেটাই দেবেন, স্পেশালি কিছু করতে হবে এরকম নয়। বা শশা টশাও দিতে পারেন, প্রবলেম নেই। এক ফুটটা দেবেন, এক ফুটটা মোটামুটি গরমের সময় সপ্তাহে 2 থেকে 3 দিন দেবেন, এবং যখন শীত পড়বে তখন সপ্তাহে 3 থেকে 4 দিন আপনি আপনার সোসাইটি ফিঞ্চ পাখিগুলোকে এক ফুট সরবরাহ করবেন। সো এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে পারেন, তবে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে এবং তাদের যত্ন পরিচর্যাটা সঠিক হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সোসাইটি ফিঞ্চ পাখি সম্পর্কিত আমি আরও বেশ কয়েকটা ভিডিও আপলোড করব, সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, তাহলে আপনি এই পাখিটি সব কিছু বিস্তারিতভাবে জানতে পারবেন।
কারণ একটা ভিডিওতে সবকিছু কভার করা সম্ভব নয়। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।